সারা বছর চলে যেত, পড়া লাগতো না। সব দিন যখন ছুটিতে চলে যেত তখন আর পড়া লাগতো না। জাতি কত বড় অজ্ঞ, আশ্চর্য। আল্লাহর নবী বলেছেন এর ফলে ইলম বিদ্যা উঠে যাবে, কয়েক সরল জাহাল মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে তোমাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, তুমি খুব সতেজ ব্রেনের ছেলে, মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো, তোমাদের গ্রামে একটা হিন্দু সরস্বতী ভগবতী কালী দুর্গা তৈরি করে ওখানে রেখেছে, জিলাপি আর একটা কলা। এবার তুমি হাসছো আর বলছো এত বোকা মানুষ গো। আচ্ছা এই সরস্বতী কালী দুর্গা কি কলা খেতে পারে? হিন্দুরা কত বোকা, কি ব্যাপার এখানে কলা জিলাপি রেখেছে? এই ছেলে তোমাকে বলছি তুমি সাবধান থেকো, তুমি যে এখন স্কুলে এসে বলছো, এই ছেলেরা এই মেয়েরা আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা, পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে, তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো। তুমি বলো সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায় তাহলে বরকতের এক পয়সা লাভ হবে নাকি? যদি না হয় তুমি এ কাজ করলে কেন? তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সমান নয় কি? তুমি মুসলিম, তুমি মুসলিম, তুমি চির রণবীর, তুমি মরণকে করোনা ভয়, তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল, তোমার লজ্জা বোধ করা দরকার ছিল, তোমার বিদ্যেকে মূল্যায়ন করা দরকার ছিল। তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে, ছি ছি এ কাজ কেউ করে? এ বলে তুমি ঘুরে দাঁড়াও, বাঁচার পথ আছে। তুমি শিক্ষক হয়ে কাজ করো কি করে? সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই বরকতের এক পয়সা উপকার করতে পারবে না। যদি সেদিন তুমি বলতে এই ছেলেরা শোনো, তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, তোমরা একটু তার জন্য ক্ষমা চাও, তোমরা বলো আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরকত জীবন দিয়েছে, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, সে মানুষ বরকত মানুষ, সালাম মানুষ, তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে, তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো, দয়া করে তুমি তাকে ক্ষমা করো। এটা একটু বলতে পারেন না? কাপুরুষ ছেলে তুমি, তুমি সুন্দর ছেলে নও, অভিশপ্ত ছেলে তুমি, বাপ মারা গেছে, বাপের ছবিটা সুন্দর করে সাজিয়ে নিয়ে এসে এখানে ঝুলিয়ে রেখেছো, তুমি সুসন্তান নও, তুমি হচ্ছে কাপুরুষ সন্তান, তুমি অভিশপ্ত সন্তান। তুমি যদি বলতে পারতে বাপের কবরের পাশে গিয়ে, তুমি যদি বলতে পারতে পিতার কবরের পাশে গিয়ে, তুমি যদি বলতে পারতে পিতার কবরের পাশে গিয়ে এভাবে বলতে পারতে, রব্বের হামহুমা কামা রব্বানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো, বাল্য অবস্থায় তারা যেমন আমাকে দেখেছিল, রব্বিক ফিরলি বলে বলে দাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। তুমি যদি বলতে পারতে আল্লাহুম্মা ফিরলি আবি অরফা দারজাতাহু ফিল মাহদিন আফসালাহু ফি কবরিহি ও নাব্বিরলাহু ফিহি, আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তুমি তার তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, তাহলে তুমি হতে সুসন্তান। তুমি তোমার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে বাড়িতে ঝুলে রেখেছো, তুমি অভিশপ্ত সন্তান, তুমি অভিশপ্ত সন্তান, সন্তান তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো। আল্লাহ নবী বলছেন এই ফল ইলম বিদ্যা উঠে যাবে, কয়েক সরল জাহাল মূর্খতা বেড়ে যাবে। এই বাক্যই তোমাকে বারবার স্মরণ করতে হবে, এই বাক্য তোমাকে জপতে হবে। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে, আপনারা ছেলে মেয়েকে সতর্ক করুন, ভুল হচ্ছে, আপনার ছেলে ভুল পথে আছে, আপনার মেয়ে ভুল পথে আছে, আপনার ছেলে ভুল পথে আছে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে? এক নম্বর পথ বলে গেলাম, ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচাতে হবে, আপনি বড় বিপদে আছেন। দুই, আপনি আপনার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজ পড়তে বলো, ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো। আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবিসিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, যখন তার বয়স 7 বছর ফাজরুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরিসিনা, পিটিয়ে নামাজ পড়াও, যখন তার বয়স 10 বছর। সম্মানিত দিনি ভাই, আপনাকে কি দিয়ে বুঝাই, ওযু করে নামাজ পড়তে হয়, পানি নেই, তায়াম্মুম করে
নামাজ পড়তে হবে, পানিও নেই মাটিও নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে নামাজ পড়তে হবে। শুনুন, দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে নামাজ পড়তে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে নামাজ পড়তে হবে। শুনুন, পরিষ্কার কাপড়ে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব লেগে আছে, পায়খানা লেগে আছে, এই কাপড়ে নামাজ পড়তে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কথার কথা, হতে পারে যেমনটা ঘটছে ইরাকের মাটিতে, আফগানিস্তানের মাটিতে, সুন্দরী নারীকে ধরে নিয়ে গিয়ে 10-12 জন ধর্ষণ করছে, এরপরে মার্কিন সৈন্যের সামনে তাদেরকে উলঙ্গ অবস্থায় হাঁটতে বলছে, এই মুসলিম নারী এই মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থায় হাঁটছে, এই সময় নামাজের টাইম হয়ে গেছে। শুনুন, এই মুসলিম নারীকে এই নগ্ন অবস্থায় নামাজ পড়তে হবে, পড়তেই হবে, এর বিকল্প কোনো পৃথিবীতে পথই নেই। নামাজ এমন একটা ইবাদত যার বিকল্প কোনো পথ নেই। হজের বিকল্প আছে, আমি অসুস্থ, আমার ভাইকে 3 লক্ষ টাকা দিলাম, আমার ভাই হজ করে চলে আসলো, হজ আমার হয়ে গেল। হজের বিকল্প আছে, নামাজের বিকল্প নেই। রোজার বিকল্প আছে, আমি অসুস্থ, আমার ভাইকে বললাম যে আপনি গরিব মানুষ, আমার বাড়িতে সকাল সন্ধ্যা খান, সে আমার বাড়িতে সকাল সন্ধ্যা খেলো, রোজা আমার হয়ে গেল। রোজার বিকল্প আছে, হজের বিকল্প, নামাজের বিকল্প নেই। নামাজ আপনাকেই পড়তে হবে, নামাজের উমরি কাজা চলে না, যেগুলো ছুটে গেছে সে তার জন্য ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমাকে মাফ করো, আজ থেকে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজই এমন একটা ইবাদত যার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি নামাজ ছেড়ে দেয় এক অক্ত, তাহলে তাকে হত্যা করতে হবে। অলসতা করে যদি এক অক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। কেউ যদি অলসতা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। শুনুন, বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন, এখন উপস্থিত আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিবাহ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, কিছুই লাগে না, বিবাহ এমনিতেই গেছে। দেখুন নামাজ কি জিনিস, নামাজ পড়তেই হবে। শুনুন, মাওলানা আশরাফ আলী থানভি হানাফি রাহিমাহুল্লাহ, খুব বড় পণ্ডিত মানুষ, একটা কথা বলে গেছেন, কথাটা ধর্মের নয়, কথাটা আপনি দলিল হিসেবে গ্রহণ করবেন না, তিনি কত গুরুত্ব দিতেন নামাজের, এই কথাটা আমি বুঝাতে গিয়ে কথাটা বলছি, আপনি কথাটাকে ভুল বুঝিয়েন না, আমি একটা দলিল পেশ করিনি মাওলানা আশরাফ আলী থানভি রাহিমাহুল্লাহকে, আমি দলিল হিসেবে পেশ করিনি, যদি চোখ কথাটি ঠিক হয়নি, কিন্তু তিনি বলছেন নামাজ পড়তেই হবে, এই কথা দেখাতে গিয়ে তিনি বলছেন, একজন মহিলার অর্ধেক বাচ্চা প্রসব হয়েছে, অর্ধেক বাচ্চা প্রসব হতে আছে, এই সময়তে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলেও তাকে নামাজ পড়তে হবে। আমরা আপনাকে বলছি ফতোয়া এরকম নয়, একটা মহিলার বাচ্চা প্রসব হতে বসেছে, বাচ্চা প্রসবের পূর্বেই রক্ত বা সাদা কিছু দেখা যাচ্ছে, তখন তার নামাজ মাপ। প্রসব বেদনা এসেছে, রক্ত বা সাদা কিছু দেখা যায় না, এই বেদনা অবস্থাতে নামাজ পড়তে হবে, বুঝতে পারলেন না? আবার বলছি, একটা মহিলার প্রসব বেদনা এসেছে, প্রসব বেদনার সময় রক্ত বা সাদা কিছু দেখতে পাওয়া যায়, এই সময়তে তার নামাজ মাপ। প্রসব বেদনা এসেছে, রক্ত বা সাদা কিছু দেখা যায় না, এই বেদনা অবস্থাতে তাকে নামাজ পড়তে হবে। মনে হয় কথাটা বুঝাতে পারলাম না। সম্মানিত দিনী ভাই, নামাজ এমন একটা ইবাদত পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। নামাজ এমন একটা ইবাদত যার কর্মসূচি 8 বছর, নামাজ এমন একটা ইবাদত যার কর্মসূচি 8 বছর, আর কোনো ইবাদতের কোনো কর্মসূচি নেই। 7 বছর বয়সে ছেলেকে নামাজ পড়তে হবে, 10 বছর বয়সে পিটাতে হবে, তাহলে কয় বছর হলো এখানে? 3 বছর। পিটাবেন কতদিন? 15 বছর, তাহলে 10 থেকে ওখানে কত হলো? 5 বছর। এই 5 আর 3 8 বছর হচ্ছে কর্মসূচি। 15 বছর পরে কোনো ছেলে আপনার বাড়িতে নামাজ না পড়ে থাকতে পারে না, 15 বছর বয়সে কোনো মেয়ে আপনার বাড়িতে নামাজ না পড়ে থাকতে পারে না, অসম্ভব থাকতে পারে না। কাপুরুষের থাকে, যার বাপ নেই তারই থাকে, মনে কষ্ট নিয়েন না, আপনাকে কষ্ট দিতে এসেছি। আপনার ছেলে নামাজ পড়ে না মানে আপনি একজন কাপুরুষ, এই ছেলে নামাজ পড়ে না 15 বছর বয়সে মানে এই ছেলের পিতা নেই, পিতা মানে ক্ষমতা। শুনুন, ছেলেকে আহার যোগাতে হবে, এর নাম ক্ষমতা নেই, এর নাম পিতা নয়, মেয়ের আহার যোগাতে হবে, এর নাম পিতা নয়। ছেলে মেয়ে ভিক্ষা করে খেতে পায়,
ছেলে মেয়ে এতিম হলে দশে লালন পালন করে, কাজেই বাপকে খাওয়াতে হবে, আহার যোগাতে হবে, এটা জরুরি নয়। সবচেয়ে জরুরি হচ্ছে ক্ষমতা। বাপকে ক্ষমতা প্রয়োগ করতে হবে। বাপের চোখের সামনে কোনো ছেলে এইভাবে নগ্ন টিভি দেখতে পারে না। বাপের জানতে কোনো ছেলে এ দুই কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে পারে না। বাপের জানতে কোনো সময় কোনো ছেলে এইভাবে মোবাইলে কোনো মেয়ের সাথে গল্প করতে পারে না। বাপের জানা অবস্থায় কোনো ছেলের মোবাইলে এরকম যাত্রার নাম্বার থাকতে পারে না। মোবাইল অভিশাপ আশীর্বাদ যত, অভিশাপ তার চেয়ে অনেক অনেক বেশি। মোবাইল ও আশীর্বাদ যত, অভিশাপ তার চেয়ে অনেক অনেক বেশি। মুরব্বিয়ানে কিরাম, আপনার পরিবারকে কিভাবে বাঁচাবেন? তৃতীয় পরামর্শ হচ্ছে, দেখুন আল্লাহ রাসূল বলছেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাসানা তালিমাহা ওয়াদাবাহা ফাসানা তাদিবাহা। কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। এই যুবক শোনো, তোমাকে বলছি, সব শিক্ষা সুন্দর নয়, নইলে নবী কেন বললেন শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল? এই বাক্য যদি আমি আজকের এই জালসায় বুঝাতে পারি তাহলে আমি সফল ইনশাআল্লাহ। আপনি মানবেন এটা আমার জরুরি নয়, আপনাকে বুঝাতে পারলে আমি সফল। আপনি মানবেন এটা আমার জন্য জরুরি নয়, আপনি যদি বুঝেন তাহলে এটাই সফলতা। শুনুন, নবী বলছেন শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বোঝা যাচ্ছে সব শিষ্টাচার সুন্দর নয়। এবার পাশাপাশি আপনাকে শুক্রিয়া, আমি কথা শেষ করছি, তারপরে মিশে বলুন। সম্মানিত এমপি সাহেব, আমি অনুরোধ করে বলছি, আমরা অল্পক্ষণ কথা বলেই আমরা কথা শেষ করব। সম্মানিত এমপি সাহেবের আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। মাননীয় এমপি সাহেবকে একটু অপেক্ষা করার জন্য আমরা আন্তরিকভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়, নইলে তিনি কেন বললেন শিক্ষা দিল, সুন্দর শিক্ষা দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল? আমি আপনাকে কয়েকটা শিষ্টাচার দেখাচ্ছি। তার একটা হচ্ছে, প্রথমে বলেছিলাম, মনে আছে আপনার, যে আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমার মাননীয় এমপি সাহেবকে এক গ্লাস পানি দিলেন। তো এমপি সাহেব বললেন জাজাকাল্লাহ খায়, আর আমি বললাম থ্যাংক ইউ। দুটাই কিন্তু শিষ্টাচার। কথা বুঝতে পারেননি? দুটাই কিন্তু শিষ্টাচার। কোনটা ভালো আর কোনটা মন্দ আপনাকে বলতে হবে। এমপি সাহেব মোবাইলে রিং হচ্ছে, তিনি অন করে দিয়ে বলছেন আসসালামু আলাইকুম, আর আমি অন করে বলছি হ্যালো। দুটাই শিষ্টাচার, কোনটা সুন্দর আপনাকে বলতে হবে। শুনুন, আমার বড় ভাই বিদায় নিচ্ছে, আমি বলছি টাটা বাই বাই, টাটা বাই বাই, আর এমপি সাহেবের বড় ভাই বিদায় নিচ্ছেন, তখন এমপি সাহেব বলছেন আস্তাগফিরুল্লাহ দীনাকা আমানাতাকা ওয়া খায়রা মালিক ওয়া যাওয়াদাকা আল্লাহ তাকওয়া গাফারা যাম্বাক ওয়া ইয়াসসালাকাল খায়রা হাইসুমা কুনতা। বড় ভাই, আপনার সব কিছুকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম, আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আপনি যেখানে থাকুন না কেন আপনাকে যেন আল্লাহ হেফাজতে রাখে। দুটাই শিষ্টাচার, বলেন কোনটা সুন্দর? শুনুন, এটা স্কুল ঘর, 100 জন ছাত্রী ভিতরে আছে, বাচ্চা, আমি ঢুকছি, তখন বাচ্চারা দাঁড়িয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। সম্মানিত এমপি সাহেব ঢুকছেন, সালাম দিয়ে ঢুকছেন, আর বাচ্চারাকে বলছে বাবা তোমরা বসে থাকো, বসে আমাকে বলো আলাইকুম সালাম। আমি ঢোকার সাথে ছেলেরা বাচ্চা দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, আর আমি বলছি আলাইকুম সালাম। এমপি সাহেব ঢোকার সময়তে বলছেন আসসালামু আলাইকুম, আর বাচ্চারা বসে বসে বলছে আলাইকুম সালাম। দুটাই শিষ্টাচার, আপনাকে বলতে হবে কোনটা ভালো। শুনুন, আল্লাহ নবী বলছেন শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বিশ্বাস করুন, সব শিষ্টাচার সুন্দর নয়। যে বিদ্যা উপকার করে না সেই বিদ্যা সুন্দর নয়, যে বিদ্যা উপকার করে না সেই বিদ্যা সুন্দর নয়। এই জন্য আল্লাহর নবী বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না, আল্লাহ তোমার কাছে আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। এই যুবক, টাকনোর নিচে প্যান্টটা আছে, এর পরিণাম জাহান্নাম, তোমার বিদ্যা তোমার উপকার করে না। তোমার মা শোকে যে পুতুল সাজিয়ে রেখেছে, পুতুল সাজিয়ে রাখা হিন্দুদের কাজ, তোমার মায়ের বিদ্যা তোমার কোনো উপকার করে না, তোমার পরিবারে উপকার করে না। শোনো, তুমি একটা বাজারে আয়নে কিনেছো, আয়নে এই মাছের সাইজে গোটা একটা মাছ,
আয়নাটা হচ্ছে গোটা একটা মাছ, তুমি কিনে নিয়ে যে টেবিলের উপরে রেখেছো এই ঘরে নামাজ হবে না, তোমার বিদ্যে মাছ কিনতে বলেছে, আমি এই আয়না কিনবো না। তোমার বিদ্যে তোমার উপকার করে না, তোমার বিদ্যে তোমার উপকার করে না, তোমার বিদ্যে তোমার উপকার করে না, সব বিদ্যা সুন্দর নয়। শুনুন সম্মানিত দিনী ভাই মুরুব্বিয়ানে কেরাম, আপনার এই সাবানের গায়ে মহিলার ছবি থাকবে কেন? এই তেলের কোটাটার গায়ে মহিলার ছবি থাকবে কেন? এই খাতাটাতে এই পাখির ছবি থাকবে কেন? এই টিনটাতে গরুর ছবি থাকবে কেন? শুনুন, এই জায়নামাজে এরকম কাবা ঘর সাজানো থাকবে কেন? এই প্রত্যেকটা জিনিসের ছবি থাকবে কেন? এইভাবে ঠ্যাঙ্গা মারা আশা ব্রাকে আর ডেস্টিনি আর জিজিএন লাইফ ইন্স্যুরেন্সে এগুলো ভর্তি হবে কেন? আপনি মনে রাখবেন, পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে মুসলমান। আজ থেকেই ফিরে আসতে হবে পরিবর্তনের জন্য। এসেছে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে মুসলমান, তারই পরিকল্পনা। সবকিছুতেই পাখি থাকবে। বলুন তো পাখিটা দেওয়াতে তার লাভ কি? একটা সুন্দর ফুল দিলে হতো না? এই নাপিত ঘরটাতে এতগুলো ল্যাংটা ছবি সাজিয়ে রেখেছে, কেন দুটো ফুল নাপিত রাখতে পারে না? আপনারা কেউ রুচিকর একটা মানুষ নন, তাকে একটু ধমকাতে পারে নাই? এটা কেন রেখেছো? তোমার এই কাজে বরকতি হবে না, তোমার এই ব্যবসাতে বরকতি হবে না, শেষ পর্যন্ত তোমাকে ভিক্ষা করে খেতে হবে। তুমি দুটা ফুল দিতে পারো না? সুন্দর নিদর্শন দিতে পারো না? দার্জিলিং এর ছবি দিতে পারো না? চিটাগাং এর পাহাড়ের ছবি দিতে পারো না? তুমি এটা দিয়েছো কেন? আপনারা রুচিসম্মত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আপনি মূল্যায়ন করুন। শুনুন, সব বিদ্যা সমান নয়। বক্তব্য গুটিয়ে নিয়ে এসে আজকের আলোচনায় শেষের দিকে এতটুক যে আল্লাহর নবী বলছেন যে এশার পরে কথা বলে যারা তারা ঘৃণিত। এশার নামাজের পরে আল্লাহ রাসূল কথাকে ঘৃণা করতেন, এশার নামাজের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, এশার নামাজের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, এশার নামাজের পরে কথা বলাকে ঘৃণা করতেন। তবে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেন, তবে তিনি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেন। শুনুন, আপনারা স্বামী স্ত্রী প্রয়োজনীয় কথা এসার পরে বলেন, আপনার ছেলে মেয়ে এসার পরে পড়ুক, কিন্তু রাত 10টাতে আপনার ছেলে হোটেল থেকে আসবে, আপনি বাপ তাকে কিছুই বলবেন না, আপনি মা বাচ্চা আড্ডা পিটে আসবে রাত 12টার সময় বাজার থেকে, আর আপনি বলবেন আব্বু তোমার জন্য ভাত সাজিয়ে রেখেছি খাও, এই মা পরিবারকে কবর দিয়েছে, এই পিতা পরিবারকে কবর দিয়েছে, এই পরিবার কোনোদিন সুন্দর হতে পারে না। এই পিতাকে বলতে হবে, এই ছেলে শোনো, আমি তোমার পিতা বলছি, এরপরে যদি আমি তোমাকে এসার সালাতের পরে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখি তোমার চামড়া তুলে দেবো, আমি পিতা বলছি। তাহলে পরিবার কন্ট্রোল হবে, দেশের সরকার লাগবে না, আপনি সরকার। আল্লাহ রাসূল বলছেন, আর রাজুল সাইয়্যিদ, আপনি হচ্ছেন কর্তা, অল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী, স্বামী হচ্ছে কর্তা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। এখনো বুঝাতে পারিনি আপনাকে, নিজের জাম কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি সকাল 10টায় কলেজে গেছেন, নিজের কাজে আপনি হচ্ছেন কর্মী, আপনার মা সকালে উঠে ঘরটা ঝাড়ু দিচ্ছে, আপনার মা হচ্ছে মহিলা কর্মী। শুনুন, আপনার মা কর্ত্রী কখন? আপনার মা আগে উঠবে, তারপরে বলবে আহমদ ঘুম থেকে উঠো, ওযু করো, সালাত আদায় করো, খালেদা মা উঠো, ঘুম থেকে উঠো, আজান হয়ে গেছে, সালাত আদায় করো। আপনার মা এখন মহিলা কর্মী, কথা মনে হয় আমি বুঝাতে পারছি না, মহিলা কর্ত্রী মনে হয় আমি বুঝাতে পারছি না। শুনুন, আপনার মা যখন বিছানে যাবে তখন বলবে আব্বু শোনো, যখন ঘুমাবে ডান কাতে ঘুমায়ো, দোয়া পড়ে ঘুমায়ো। আপনার মা হচ্ছে কর্ত্রী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি হচ্ছেন কর্তা আর আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী। আল্লাহ রাসূল বারবার বলছেন, আল্লাহ রাসূল বারবার বলছেন, আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন, ছেলেকে আদর করো, স্ত্রীকে আদর করো, কটু কথা বলো না, স্ত্রীকে আদর করো, কটু কথা বলো না, ছেলেকে আদর করো, কটু কথা বলো না। যেই নবী মুখ দিয়ে এই কথা বলেন, সেই নবী বলছেন লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখিও,
যেই নবী বলছেন স্ত্রীকে মারো না আদর করো, সেই নবী বলছেন লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখিও, তাহলে তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে বুঝবে। বাবা একটু উল্টা চললে এটা হবে, আল্লাহর নবী বলছেন একই মুখে একই ব্যক্তি বলছেন ছেলেকে আদর করো মেয়েকে আদর করো, চুমা খাও স্ত্রীকে আদর করো মারো না, সেই নবী সেই মুখে বলছেন লাঠি ঝুলিয়ে রাখো, তাহলে বোঝা যাচ্ছে সব সময় আদর দিয়ে কাজ হয় না, এক সময় লাঠি লাগে, পরিবারকে লাঠি লাগবে। আমরা এমপি সাহেব মন্ত্রী সাহেব যারা আছেন তারা জানেন যে সারের ভয়ে ঘরে ঢোকা যেত না, সার একটু পড়া রুমিস বিশলে পিটিয়ে ছাল তুলে দেবে, সবাই বাড়িতে পড়া রেডি করে এসেছে। এখন বলা হচ্ছে ছেলে মেয়েকে মারা যাবে না, যার জন্য ছেলে মেয়ে পড়েও না। আগে থেকে আমার বাপ মায়েরা বলতেন মায়ের বড় বিদ্যে, সেটা গতিতে হতে হবে সেটা ভিন্ন কথা। আজকের বক্তব্যের শেষ আলোচনায় আপনার সাথে আপনার মেয়েকে নিয়ে একটি পরামর্শ, আপনার সাথে আপনার স্ত্রীকে নিয়ে একটি পরামর্শ, এই দুটি পরামর্শ পেশ করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমার দিকে লক্ষ্য করুন, একজন ইহুদি আমাদের নবীর সামনে এসে বলছে আসসালামু আলাইকা, তোমার মরণ হোক। তখন আমাদের নবী বললেন ওয়ালাইকা, এই ছেলে একটু পিছন দিকে লক্ষ্য করো তো, তোমরা যারা পরিচালনা আছো কে কথা বলছে একটু খেয়াল করো, তোমরা যারা পরিচালনা আছো একটু খেয়াল করো। বলছিলাম ইহুদি বলছে এসে যে নবী আপনার মরণ হোক, এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন, একেবারে ক্ষেপে বলছেন তোমার মরণ হোক, নবী কেন মরবে, তোমার মরণ হোক, নবী কেন মরবে, তোমার মরণ হোক। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষেপে গেছেন, তখন আল্লাহর রাসূল বলছেন আয়েশা আলাইকে বিরিফকে ওয়াইয়াকুল উনফল ফৌশা, আয়েশা নরম হও, আয়েশা নরম হও, কঠোর হয়ো না, কর্কশ হয়ো না। শুনুন, পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত নারী হচ্ছেন আয়েশা, পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমতী নারী হচ্ছেন আয়েশা, পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানী নারী হচ্ছেন আয়েশা। আল্লাহ রাসূল বলছেন পুরুষেরা বড় বড় জান্নাত পাবে, তবে নারীরা বড় বড় জান্নাত পাবে না, মাত্র তিনজন, একজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আর একজন হচ্ছেন আয়েশা। ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কা ফাজলি সারিদে আলা সাইরিত তাআমে, সারিদ খাদ্যের যেমন পজিশন সম্মান সমস্ত খাদ্যের উপরে, আয়েশার তেমন সম্মান বিশাল পৃথিবীর সকল নারীর উপরে, আয়েশা সবচেয়ে শিক্ষিতা বুদ্ধিমতী। এরপরে আল্লাহ রাসূল বলছেন আয়েশা নরম হও, কঠোর হয়ো না, কর্কশ হয়ো না। এত বড় শিক্ষিতা নারীকে যদি উপদেশ দেওয়া প্রয়োজন হয় তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব আমার স্ত্রী আয়েশার চেয়ে দামি, তাহলে আমার কিছু বলার থাকবে না, আমি আপনাকে মনে হয় বুঝাতে পারলাম না। আয়েশার মতো মহিলাকে যদি উপদেশ দেওয়া প্রয়োজন হয় তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে, কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। বলেন তো আয়েশাকে আল্লাহর নবী কি বললেন, নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না, আপনার স্ত্রী যেন আজ থেকে কারো সাথে ঝগড়া না করে, অতিরিক্ত অতিরঞ্জন যদি কথা না বলে। আপনি আপনার স্ত্রীকে একটু পরামর্শ দেন, একটা আমি পরামর্শ দিয়ে গেলাম আপনার স্ত্রীকে, এটা বাড়িতে গিয়ে বলে দিয়েন খালেদা শোনো আব্দুর রাজ্জাক সাহেব একটা পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে বাড়িতে ঢোকার সময়তে কলিং বেলে যখন আঙ্গুল রাখবা তখন একটু ছোট করেও বলিও আসসালামু আলাইকুম, তাহলে হবে এই এই বিশতলা বিল্ডিং এর কোনো জায়গাতে শয়তান থাকতে পারবে না। আর যদি আপনি শুধু কলিং বেলটা টিপে বাড়িতে ঢোকেন তাহলে কোটি কোটি শয়তান থাকবে। একটা কথার বিনিময়ে শুধু আসসালামু আলাইকুম নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, নবী যা বলেছেন তাই হবে, নিশ্চিত থাকবে না, অবধারিত থাকবে না, নবী বলেছেন এই বাড়িতে শয়তান থাকবে না, অতএব থাকবে না, বুখারী মুসলিমের হাদিস। আপনি কলিং বেলটা টিপার সময়তে বলবেন আসসালামু আলাইকুম, কেউ শুনতে পায় আর না পায় নবী বলেছেন আপনি বলবেন, কথা আপনাকে বুঝাতে পারিনি। আপনার স্ত্রীকে অন্তত এই পরামর্শটা দিয়েন। আর একটা পরামর্শ আগে বলেছি, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন, ওটা ভুলিয়েন না,
ওটা জরুরি। এবার আপনাকে নিয়ে আপনার মেয়েকে নিয়ে একটা পরামর্শ শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পায় না, কোথায় যে হারালো খুঁজে পায় না, জনগণ আটকা পড়ে গেল, প্রায় 1400 মানুষ, পানি নেই, উজু করতে পারি না, নামাজের টাইম চলে যাচ্ছে, বড় বিপদে পড়ে গেলাম, আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না, মানুষ সবাই আটকা পড়ে গেল, বড় বিপদে পড়ে গেলাম, পানি নেই, উজু করতে পারি না, নামাজ পড়তে পারি না। তখন জনগণ আবু বকর সিদ্দিককে বললেন, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আমার মেয়ে কি করেছে, কি ঘটিয়েছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, হার আমরা খুঁজে পাচ্ছি না, এখান থেকে যেতে পারছি না। এই কথা আবু বকর শোনার সাথে সাথে একবারে রাগ করে এসে মেয়ের এই কোমরের উপরে তিনি বলছেন, আয়েশা বলছেন, ফা লাকাজান লাকজাতান শাদিদা, এত জোরে মারলেন আমার বাপ এসে আমার কোমরের উপরে। ওই সময় তো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, তিনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। কথার শেষে এসে আপনাকে বলছি, বলেন তো মারলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী রাসূল ব্যতীত। আর যিনি আয়েশার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যাকে মারলেন তিনি কে? তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারীর মধ্যে সবচেয়ে দামি নারী। এবার বুঝেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বুঝতে পারলেন না কে মারছেন কাকে মারছেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, এত বড় বাপে এত বড় বেটিকে মারলেন, ভুল কোথায় হারখান হারিয়ে গেছে তিনি খেয়াল করতে পারেননি, এই জন্য মেয়েকে মেরে দিলেন। আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, নগ্ন হয়ে ঘুরে বেড়াই, আমি তাকে ধমকও দিতে পারি না।